দেরি হইলে চিন্তা করিস না। আমার আর কোনো কাম কাজ নাই, ওনার জন্য চিন্তা করু। তুমি বাইরে থেকে গেলে আইসো গলা পর্যন্ত, এই রইল তোমার সংসার। আমি চললাম আমার আরে 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 সব কথা একবারে দেশ লাইকারের মতন ফাঁস করে চলে। না উঠবো না, মানুষে তো শুধু বাইরের জৈলা উঠাটাই দেখে, পেটের ভেতর যে দিন রাত 24 ঘন্টা খিদের আগুনে জ্বলতে থাকে এইটা তো আর কেউ দেখে না। সারা পাড়া ঘুইরা দেখুক আমার মতো কারো বাড়ির বউ হাত পেটা খাইয়া থাকে নাকি। আরে থাকে না, তুই তো আছোস আমার সোনা বউ, আমার মিষ্টি বউ, আমার ময়না পাখি। তোর সঙ্গে কি অন্য কারোর তুলনা চলে? সারাদিন হাত পেটা খাওয়াইয়া এখন আইসা সোহাগ করতে, অমন সোহাগের আমার দরকার নাই। আরে হ্যাঁ যাবি যখন যা, বাড়ির হাত পেটা খাবার ফেলাইয়া বাইরে গিয়ে আমার মতন পেট ভরে খা। মুক্ত বাতাস আর সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে টাকা চাইলে দাদা গো মা। কি করু খালি খালি কষ্ট পাবি, তারপরে সব কষ্ট একা নিজের মুখের মধ্যে সাইপা রাখবা। আমারে তুই দেবতা বানাস না, দেবতাদের বড্ড কঠিন কাজ। এই সমাজের মানুষের কষ্ট যন্ত্রণা সবকিছু দেখা পাষণের মতন ঢ্যাপ ঢ্যাপ করে চোখ খুলে দাঁড়ায় থাকে, আমি কি তা পারি? তুমি বৌরে থাক, সারাক্ষণ দুঃখের কথা কইলে সুখের সোহাগ করুম কখন কাছে। হ্যাঁ রাখছি, হ্যাঁ ঠিক আছে। কে রে? আরে ওটা ধনার বউ। ধনার বউ ডাবল ডোর হয়েছে তো? চল চল চল
দাদা আপনি? ওই একটু পাড়া পরিক্রমায় বেরিয়েছিলাম তো, তাই। ও ঠিক আছে, ভালো আছো তো? হ্যাঁ আছি। এই বৌমা, তুই তো ধনাটা বুঝছো, তুই বেকার তো ঘুরে ঘুরে বেড়ায়, তো আমার কাছে পাঠিয়ে দিও, তুই পয়সা করি হবে, সংসারে সুখ আসবে, বুঝলে? আচ্ছা মা, সাধারণ গরিব মানুষের পয়সা লুট করে অর্থের পাহাড় বানাইছে, ওই অর্থে শান্তি নেই, আছে শুধু আভিজাত্যের অহংকার। তুমি কও কি, ওরা সুখী না? আমি তো জানি যা গো অর্থ সম্পত্তি ধন দৌলত আছে তারাই ধনী, আর ধনীরাই সুখী। ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, সে ধন যদি নাহি রয় কে যে ধনী কে যে গরিব বোঝা বড় দায়। বুঝলি বউ, তোর এই ধনা ওদের চেয়ে অনেক বেশি ধনী। ও দাদা, ঘটে দাঁড়িয়েছেন তো, লোকের বাড়ি বাড়ি যাবেন না? লোকের বাড়ি আমি লোকের যাবো কেন? ভোট চাইবেন? তোর কাজ কর, এই গ্রামে কত পরোপকারী লোক আছে তাদের লিস্ট বের কর। পরোপকারী লোক? হ্যাঁ পরোপকারী লোক, এসব জেনে তোর কাজ নেই, নিজের কাজটা কর, যা লিস্ট তৈরি কর। ধন থাকিলে হয় না ধনী, সে ধন যদি নাহি রয় কে যে ধনী কে যে গরিব বোঝা বড় দায়, কে যে ধনী কে যে গরিব বোঝা বড় দায়। ধন থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, সে ধন যদি নাহি রয় কে যে ধনী কে যে গরিব বোঝা বড় দায়, কে যে ধনী কে যে গরিব বোঝা বড় দায়। খালি ধন ধন করে, ধন ধন তো করে সারাদিন, চলো দাদার কাছে ধনী হয়ে যাই বেগা। কি দেখতেছ? আমার কয় থাকিলে হয় না ধনী, সে ধন যদি নাহি রয়। লিস্ট করতে বলেছিলাম ওটা হয়েছে? একজনকে দিয়েছিলাম, সে তার নাম হচ্ছে ধনা, পরোপকারী লোক। আবার আপনার কাছে যখন আসতে কইলাম
তখন বলছে তো ফকিরের বাচ্চার কাছে যাইমু কান। কি বলেছে? ফকিরের বাচ্চা? ওরে আমার সাই, আহা, সাইলেই বুঝি সব পাওন যায়। তার জন্য কর্মকরণ লাগবো। বলি, তুমি যে এই পাড়ায় পাড়ায় স্কুল হাসপাতাল বেগুন বানাইবা, এগুলোর জন্য তো অনেক অর্থ করি লাগবো। জানিস বউ, সেই দিন যখন পাড়ার মধ্যে দেন যাচ্ছেন না, তখন ওই একজন গণৎকারের সাথে দেখা হইলো। সে কয় কি, দাদারে তোর কপালে অনেক ধন প্রাপ্তি আছে। আমার এমনি উপহাস করলি, আমি অহনি চইলা যাও। আরে চললা কোথা? যতক্ষণ আমি ধন খুঁজতে পাবো ততক্ষণ এই মুখ তোমার আমি দেখাবো। আরে কর্তা, কেমন আছেন? ভালো আছেন তো? এই তো সেই ধনের বাড়ি। এটা ধনের বাড়ি? হ্যাঁ। তোকে কিছু বলতে হয়? হ্যাঁ চলেন চলেন। আরে ধনা, ধনা, আরে ধনা, তোমার ধনা তো ভারী তেরা। তোমারে পাঠাতে বললাম পাঠালে না, লোকজন দিয়ে ডেকে পাঠালাম তাও গেল না, আবার আমাদের ফকির বলে। হাই 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 হাই, কোন কি দাদা, আপনারা মাননি গণ্যি লোক, আপনাদের এত বড় কথা কইছে তবেই বুঝো। আপনারা কিছু মনে করবেন না দাদা, উয়া বাড়ি এলে পরে আমি ওরে বুঝাইয়া কমু। তাই কয়ো, বুঝলে? ধনার কপালে বিপদ আছে বড়। দাদা চলো। বয়স হয়েছে বলে পেটের সন্তান আমাকে দূর দূর করে রাস্তায় নামিয়ে দিল। মায়ের আদর পাই নাই তোমারে দেখে না, আরে আত্মা থেকে আমার কি যেন এক বলতেছে তোমারে মা মা বলে ডাকি। বলো না গো দিবা, মা ডাকতে দিবা? ডাক বাবা ডাক, যত খুশি, আমাকে তো মা মা বলে ডাক। তুমি আমার মা। তোর ওই মা মা ডাকে আমি আমার শূন্য বুকটা ভরে নিই বাবা, শূন্য বুকটা ভরে নিই আমার মা। চলো মা, চলো বাড়ি চলো মা। আসছে না, আসতে আসতে আসতে। জানিস পেটের ছেলে
অত্যাচার আর অবহেলার শিকার হয়ে মনে হয়েছিল পৃথিবী থেকে মানবতা হারিয়ে গেছে। মা ছেলে যে মায়ের বন্ধু তা ছিঁড়ে গেছে, স্নেহ মায়া সব মিথ্যে, সব মিথ্যে। ওপরালোকে বার বার বলেছি কোনো মেয়ে যেন সন্তানের জন্ম না দেয়, সন্তানের জন্ম না দেয়। মামা ওইরকম কথা বলে, আমি তো আছি, চল 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 আস্তে আস্তে। তুমি বসো, হ্যাঁ দূরে আসো, তুমি একটুখানি বসো, আমি দেখি জল নিয়েছি। হ্যাঁ আজ তোকে দেখার পরে দশ মাস দশ দিনে সব যন্ত্রণা ভুলে গিয়ে আবার নতুন করে মা হবার স্বাদ জানছে রে খোকা। তুমি আমার মা, আমি তোমার ছেলে, চলো চলো দেখি আমি ধরে ওঠো, চলো। তুমি আমার ধনারে একটু দেখো, এত ভোলা মানুষ কোথায় যে কি করে বেড়াচ্ছে, ওর রাগটারে তুমি শান্ত করে দাও ঠাকুর, ওর রাগটারে তুমি শান্ত করে দাও। এইবার দেখবি বউ, আমাগো আর দুঃখ কষ্ট থাকবো না, ধন পেয়েছি আমি, সব থেকে বড় ধন আমার জীবনে। তাই না, কোথায় নিয়ে যাও? আরে কই কি, শোনো না বলে আমাদেরই তো আত পেটা খাইয়া দিন কাটে, তুমি মায়েরে যে নিয়ে আইসো ওনারে খাওয়াবো কি? আরে তোমার এইসব চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি সব ব্যবস্থা করে আনতে, তুমি মারে নিয়ে ভাই ঘরে যাও, চল চল আমি দেখছি। শুনো না, দাদার সঙ্গে কি ঝামেলা করছো, ওনার সঙ্গে একবার দেখা করিয়া ক্ষমা চাই নিও।
আমার বাবা জোর জামেলা ভালো লাগে না। শালা বাড়িতে এসে শাসায় দেখাচ্ছি মজা আজই। বলছি এই বলছি খাবারটা তো ছড়াচ্ছিস, মাছ কই? আপনার বোধহয় সময় খুব খারাপ চলছে। আরে দাদা, হ্যাঁ কি হয়েছে বল? পাড়ার গুঞ্জন ভালো না। কি গান গাইছে ওরা? সব তো অন্যদিকে চলে যাচ্ছে। কি আপনার নামে শুধু খারাপ গান গাচ্ছে। চলো দেখি কি বলছে আমার নামে। এই চলো দেখে চলেন চলেন। তুমি হইতে পারো এই এলাকার অনেক বড় একটা দাদা, আসলে তুমি এখন বড় এখন গাদা, ফকিরের বাচ্চা ফকির। সামনে ভোট, মা একটু তাড়াতাড়ি চলুন, আপনার ছেলেরে নিয়ে যে আমি আর পারি না। এরকম করেন না, ব্যাপারটা ইস্যু হয়ে যাবে, সামনে ইলেকশন। আমাকে না ওকে বুঝিয়ে দে, আমার পিছনে লাগলে তার কি অবস্থা হয়। এইসব গল্প অন্য কারো শুনিও। ধনা নাম তো শুনিছ, যদি প্রয়োজন পড়ে তোমার বিপক্ষে আমি লড়ব। তুই ভোটে লড়বি জানিস? ভোটে লড়তে দেখি কি লাগে। কি লাগে? ধন লাগে, ধন ধন লাগে। আছে তোর? তোর কি আছে ফকিরের বাচ্চা ফকির? ব্যাংকে কারি কারি টাকা, ছয় সাতখানা বাড়ি, পাঁচ ছটা গাড়ি আছে। আছে তোর? দেখ 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 পালাচ্ছে, দেখ লেজ গুটিয়ে পালাচ্ছে, দেখ দেখেছিস? মা একটু তাড়াতাড়ি চলুন, আপনার ছেলেরে নিয়ে যে আমি আর পারি না। ও যে কি পাগলামি করে না, কিছু বোঝে না। ওই তো আপনার ছেলে, শোনো তুমি বাড়ি চলো। এই থামো তো, ও মা চলো একটু, চলো 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 চলো। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে চলো না, চলো চলো চলো। একটু দাঁড়া আমি আসছি। এই তোর সব যা। আচ্ছা তোর যা, তোর যা। ঠিক আছে মা, আমার কাছে আমার মা আছে। আপনি ক্ষমা কর মা, আমার ভুল হয়ে গেছে মা। খবরদার, তোর মতো কুলাঙ্গার ছেলের মুখে আমি মা ডাক শুনতে চাই না। কাছে আসবি না, নেতা হবি, জনগণের সেবা করবি। যে সন্তান মায়ের সেবা করতে পারে না সে নাকি জনগণের সেবা করবে। মা ক্ষমা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। দাদা কথা বলি, আমরা তো খেটে খাওয়া মানুষ, তোমাদের কাছে আমাদের কোনো দাবি দেওয়া নেই। কি চাই দাদা আমরা? মাথা গোজার ঠাইয়ের জন্য একটি জায়গা, পড়ার জন্য একটু কাপড়, আর খাওয়ার জন্য দু মুঠো ভাত। হাজার হাজার মানুষ যখন তোমাদের পিছনে একটা স্বপ্ন নিয়ে ছোট দাদার একটু ভালোবাসে, সেই দাদাদের হাত দেখা যায়। এই আন্দোলন, এই দাঙ্গা হাঙ্গামা কিসের জন্য দাদা? আমরা তো এইসব কিছু চাইনি, একটু ভালোবেসে মিষ্টি করে কথা বললে একটু দাদা সব হয়ে যায়। কেটে খাই আমার জোর হাত করে আবেদন আসছে, মানুষকে মানুষ বলে জ্ঞান চলে দাদা, একটু ভালো বসে আর কোনো দাবি দাবা নেই। ক্ষমা করো মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আমি আমি ভুল বুঝতে পেরেছি ধনা, তুই আমার তুই আমার প্রাণের ধনায়। আমরা আজ থেকে একসাথে থাকবো, চল তুই আমার বাড়ি থাকবি, চল 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 চল।